কৈলা শহরে উদ্ধার প্রাক্তন মণ্ডল সভাপতির মৃতদেহ। কৈলা শহরের সমরুর পার্ক গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার হয়েছে মৃতদেহ। কৈলা শহরে চণ্ডীপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি পরিমল দেবনাথের মৃতদেহ তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরের এক পুকুর থেকে উদ্ধার হয়েছে মঙ্গলবার। পরবর্তী সময়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা গেছে, পরিমল দেবনাথ 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত দীর্ঘ সময় চণ্ডীপুর মণ্ডলের মণ্ডল সভাপতি ছিলেন। কি নাম ওনার? পরিমল দেবনাথ। কিভাবে মারা গেছে? কিভাবে? জলে পড়িয়ে মারা গেছে। মাঝে মধ্যে তার হাফ দিন, তখন আমি তার কেউ নাই, তার আত্মীয় কুটুম্ব ভাই বন্ধু কেউ নাই। উনি কি বিয়ে করে নাই? বিয়ে করছে, বউ মারা গেছে, মাও মারা গেছে, ছেলেমেয়ে নাই। ছেলেমেয়ে তো উনি কি ওনার বাড়িতে থাকতো? ওনার বাড়িতে। এরপরে দেখি তার আর এখানে রাখা যায় না, এখান থেকে গিয়ে আমিও রাখা পড়ছি, আমার ফুলাতে আগরতলা, তার বউ নিয়ে এখানে থাকে। এখানে ওখানে আমিও পড়ছি অসহায়, ওখানে আনলাম আমার বাড়িতে। বাড়িতে প্রায় 1.5 বছর হয়ে গেছে। আপনার বাড়িতে থাকে? হ্যাঁ, এখানে থাকে। এইভাবে আমি খুঁজিয়ে আনি, তার বান্ধেও রাখা যায় না, হিজাত পাগল নাই, তাহলে মারতেও না, দিচ্ছে না। প্রায় সময় বাড়িতে যাই গিয়ে? প্রায় সময় নাই, হঠাৎ বাড়িতে যাবে গিয়ে ছ মাস পরে হঠাৎ দেখবো আর কিনি। তুই তো আশেপাশ থেকে তো খুঁজিয়ে আনছি, আর দূরত্বের মধ্যে ওই 10 নম্বরটাই গিয়ে আর কিনে আনছি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।